সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, এই প্রবল বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা আজ মহাসমাবেশে যোগ দিয়েছেন। এবার আমরা সফল হবই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামাত শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে পুলিশের একটি গাড়ি। এদিকে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন। জানাবো, জনদাবি মেনে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এপি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান। এবারে থাকছে প্রিয় রাজনৈতিক দলকে ভোট দিতে না পেরে প্রতিবাদ স্বরূপ 14 বছর ধরে ভাত খাচ্ছেন না কিশোরগঞ্জ জেলার একজন বিএনপির সমর্থক। জানিয়ে দেব, বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত করতে নয়াপল্টনে জড়ো হয়েছে, এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর বাইতুল মোকারম দক্ষিণ গেটে আওয়ামী লীগের 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার দুপুরের আগে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয়েছেন ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন সমাবেশ স্থল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রবল বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা মহাসমাবেশে, এবার আমরা সফল হবই। প্রবল বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে চলছে বিএনপির মহাসমাবেশ। বৃষ্টি কাকবেজা হয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে বসে আছেন। কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা শুনতে তারা অপেক্ষা করছেন। নেতারা মঞ্চে থাকলেও তারাও বৃষ্টি থেকে রেহাই পাননি, ভিজে একাকার হয়ে গেছেন। শুক্রবার বিকেল 3টার দিকে সমাবেশ স্থলে দেখা যায় এমন চিত্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখছেন। তিনি বলেন, এই প্রবল বৃষ্টির মধ্যে নেতাকর্মীরা আজ মহাসমাবেশে যোগ দিয়েছেন, আমরা এবার সফল হব। এর আগে দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন উলামা দলের আহ্বায়ক মৌলানা নেসারুল হক। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হলেও সকাল থেকে নয়াপল্টনের সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। চট্টগ্রামে জামাত পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর। চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামাত শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে 12 জনকে উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে থানার চৌমোহনী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে জামাত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকায় মিছিল শুরু করেন। মিছিলটি চৌমোহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এক পর্যায়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার জসিমউদ্দিন বলেন, জামায়াত শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সমাবেশে অসুস্থ হয়ে বিএনপির এক নেতার মৃত্যু। ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন। শুক্রবার দুপুর 12:30টার দিকে নয়াপল্টনের কাছে ফকিরাপুলে মিছিলের সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। এ সময় জ্ঞান হারালে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ বিএনপি একজন প্রবীণ নেতা। তার মৃত্যুতে মহানগর বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাহমুদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাকাউদ হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সরকারকে পদত্যাগের আহ্বান এবি পার্টির। জনদাবি মেনে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় 71 চত্বরে আয়োজিত এক কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মুজিবুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনদাবি মেনে পদত্যাগ করুন। জেদ বা গোয়ারতুমি করে আবার একতরফা নির্বাচনের পথে যাবেন না। সে পথে গেলে পাপের বোঝা আরও ভারী করা ছাড়া অন্য কোনো লাভ হবে না। যত দেরি করবেন ততই ভুল করবেন। সরকার
সরকারকে পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের দাবিতে এই কর্মসূচি পালন করে এবি পার্টি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত। তিনি আরো বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার নিজেদের বাংলার মানুষের কাছে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেছে। পেশী শক্তি ও প্রশাসন নির্ভর এই সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। তারা যত জনবিচ্ছিন্ন হচ্ছে তত ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। দেশে বিদেশের সব জায়গায় আজ আওয়ামী লীগ সরকারের জন্য পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের উপর অভিমান করে 14 বছর ধরে ভাত খাচ্ছেন না বিএনপির এক সমর্থক। প্রিয় রাজনৈতিক দলকে ভোট দিতে না পেরে প্রতিবাদ স্বরূপ 14 বছর ধরে ভাত খাচ্ছেন না কিশোরগঞ্জ জেলার একজন বিএনপি সমর্থক। শুধু কলা, রুটি, বিস্কুট সহ শুকনো খাবার খেয়ে কাটিয়ে দিলেন এক যুগেরও বেশি সময়। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না, এমন প্রতিজ্ঞা করেছেন 76 বছর বয়সী কৃষক ইনু মিয়া। তার এই প্রতিবাদ দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী জানান, ইনু একজন বিএনপি প্রেমিক লোক, উনি বিএনপিকে অনেক ভালোবাসেন। 2008 সাল থেকে ভাত খাচ্ছেন না। 2014-2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। নির্যাতনের পর থেকে তার আওয়ামী লীগের উপর অভিমান আরো তীব্র হয়। এরপরই প্রতিজ্ঞা করেছেন, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি আর ভাত খাবেন না। কৃষক ইনুর স্ত্রী জানান, তাকে অনেক ভাত খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু খাওয়াতে পারেনি। আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও সেখানেও খাওয়ানো যায় না। তার একটাই কথা, বিএনপি যতদিন ক্ষমতায় না যাবে ততদিন ভাত খাবেন না। ভাত ছাড়া সবকিছু খায়, তার মুখে শুধু একটাই কথা, বিএনপি ক্ষমতায় এলে ভাত খাবো। এদিকে ইনুর এই ত্যাগের কারণে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে দেখা করতে এসেছেন, তাকে বিভিন্ন সান্ত্বনা দিচ্ছেন, তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন, পাশাপাশি দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করাবেন বলে আশ্বাস দিয়েছেন। বিএনপির ষড়যন্ত্রের জবাব দিতে লাখো জনতা আজ ঐক্যবদ্ধ মির্জা আজম। বিএনপির ষড়যন্ত্র ও চক্রান্ত করতে নয়াপল্টনে জড়ো হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, বিএনপিকে দাঁত ভাঙা জবাব দিতে যুব স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে লাখো জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রের জবাব দেব। শুক্রবার গুলিস্তানের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। শান্তি সমাবেশের আয়োজন করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সমাবেশে তারেক রহমানের সমালোচনা করে মির্জা আজম বলেন, তারেক রহমানের উত্তরসূরিরা নয়াপল্টনে জড়ো হয়েছে, তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতৃত্বে লাখো জনতা একত্রিত হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রের জবাব দেব। এর আগে বিকেল 3:15 বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সর্বশেষ জানাবো আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল। রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার দুপুরের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন সমাবেশ স্থল। জুমার নামাজ পর সমাবেশ স্থলে তিল ধারণের ঠাঁই নেই। নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল সমাবেশ স্থল। সমাবেশে আসা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে চলেছে দেশাত্মবোধক গান ও দলীয় সঙ্গীত। সমাবেশ স্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখছেন সমাবেশে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের।